কুশমিতা, যেমনটা তুমি বলছিলে যে এবারের পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে যেটা দেখা যাচ্ছে যে মামলার জট, একের পর এক কিন্তু মামলা। গতকাল নির্ঘণ্ট প্রকাশ নিয়েও কিন্তু দেখা গেছে যে একেবারে সরগরম ছিল গোটা রাজ্য এবং আজ আবারও সেই মামলার শুনানি রয়েছে একেবারে। এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইতিমধ্যে সিপিএম এবং কংগ্রেস তারা গিয়েছিলেন এবং আজকে তাদের প্রতিনিধিরাও যাবেন সকাল 10:30 শুনানির কথা রয়েছে। আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো হাইকোর্ট চত্বরে। শৌভিক, আমরা জানি যে আজকে সকাল 10:30 শুনানি হওয়ার কথা, মূলত কি কি অভিযোগ, কি কি দাবি কংগ্রেস এবং সিপিএম এর পক্ষ থেকে করা হয়েছে? দেখো, তোমাকে বলবো যে সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে যে দুটি মামলা করা হয়েছিল তার শুনানির আজকে সম্ভাবনা আছে আরম্ভ হওয়ার, এবং একই সঙ্গে তোমাকে বলবো যে মূলত ছটি বিষয়ের উপর এই মামলা দুটি আছে। অর্থাৎ প্রথমত বলা হয়েছে যে একুশে এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিন বাড়াবার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিকে খারিজ করা হোক, এটা প্রথম দাবি। দুই, মনোনয়নপত্র পেশের জন্য আরও একটা দিন বাড়ানো হোক। এবং তিন, সেখানে বলা হয়েছে যে ইন্টারনেটের মারফত বা ইমেলের মারফত যে মনোনয়নপত্রগুলো পাঠানো হবে সেই মনোনয়নপত্রগুলি গ্রহণ করা হোক। চার, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এরাজ্যে ভোট করানো হোক। এবং পাঁচ, গোটা প্রক্রিয়া হবে সেই গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করানো হোক। এবং ছয়, কলকাতা হাইকোর্ট একজন বিশেষ আধিকারিককে নিয়োগ করুক এই পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি জেলায়, যারা খতিয়ে দেখবেন যে আদৌ যে অভিযোগ আসছে সেই অভিযোগের কতটা সত্যতা আছে বা কীভাবে পঞ্চায়েত ভোট হয় বা পঞ্চায়েত ভোট অবাধ এবং সুষ্ঠু হয় কি না সেই গোটা বিষয়টা খতিয়ে দেখবার জন্য হাইকোর্ট একজন বিশেষ আধিকারিককে নিয়োগ করুক। এই আবেদন, মূলত এই ছটি আবেদনের ভিত্তিতেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচার পর্ব এগোবে। কিন্তু তোমাকে একই সঙ্গে বলবো যে বিরোধীরা বারবার যেটা অভিযোগ করছিলেন যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে মনোনয়নপত্র পেশ করার দিন বাড়াতে হবে এবং নির্বাচনের দিন পেছানোর জন্য তার যে বিজ্ঞপ্তি সেটাকে আবার জারি করতে হবে, সেই সময় কলকাতা হাইকোর্টের যে নির্দেশনামা তার স্পিরিট ছিল এটাই যে সবাই যেন মনোনয়নপত্র পেশ করতে পারে এবং ভোট যেন অবাধ হয়, মনোনয়ন পর্ব যেন অবাধ হয়। কিন্তু অভিযোগ হলো কার্যত এত কিছুর পরেও একটা যে দিন বাড়ানো হলো 23 এপ্রিল, সেই সময় একই ধরনের সন্ত্রাস পরিলক্ষিত হয়েছে, বিরোধীরা মনোনয়নপত্র পেশ করতে পারেনি এবং মাত্র 4 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু আবারও বিরোধীরা কলকাতা হাইকোর্টে এসেছে। এবং এখন দেখার যে এই মামলাগুলির ভবিষ্যৎ কী হয় এবং পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ কী হয়। ধন্যবাদ শৌভিক।